আজি হচ্ছে নবরাত্রর প্রথম দিন, প্রথম মঙ্গলবার। তেমন আমি সব মঙ্গলবার আমার অধিষ্ঠাত্রী দেবী অনেক মা রণেশ্বর রামচণ্ডী তাঁক মন্দির আমি সবুলে আসু। আমি যেতবে জাঁলু যে ম্যাডাম দর্শন করা আসছেন, আমার সব সমাজের যেত মানে নারী মানে লে সব সব আসলে তাঁর দেখা করা আসি আসলে মা দর্শন কলে, মা দর্শন কলে যেত আমি যেত গোটে সুযোগটা পাইছু তাঁর আমি আমার গহণের বসাইলু। আমার সমাজের কিছু সুবিধা অসুবিধা বিষয়ে আমি তাঁর সাথে কথাবার্তা হলু। মু আমার সমাজের সুবিধা অসুবিধা বিষয়ে তো যা কহিলি, পুনে আমার সমাজের ব্যাধি যা কুহতি আমি সিকিল সেল রোগ সেই বিষয়ে মু কহিলি, যাদ্বারা কি আমার আমার দ্বারা যা হয়েছি আমি মানে 8000 ইউনিট রক্ত সংগ্রহ করি আমি সেতবে আমার পার্লামেন্টে কথা পকাইকি গোটে হসপিটাল করা হয়েছে বুর্লার, তেমন সেটা শুনলে ম্যাডাম আর সেটা শুনেকি সে টিকি মানে উৎসাহিত হলে যে সে কহিলে যে প্রেসিডেন্ট ম্যাডাম সাগরে কুয়াড়ে সে 4-5 মাস তো এই বিষয়ে কথাবার্তা হয়েছে। আর জন দিল্লির তাঁর সাগ অনেক সে তাঁর 400-500 কোটির গোটে ডাক্তারখানা অছি তাঁর সাগরে সে কথা হয়েছে। আর সে যেতবে জাঁলে ওড়শার গোটে এমতি রোগ অছি তাহলে সে রোগর পুরো মূলোৎপাটন করা সে প্রতিশ্রুতি আমি দিয়েছেন। আর যেতবে ডাকবে আমি মু আসবি, আর আমার যে বিকাশ ফাউন্ডেসন অছি তা তরফ মু আপনার সাহায্য করবি, আর এই রোগর সবুদিন তার মূলোৎপাটন করা সাহায্য করবি কী আমি প্রতিশ্রুতি দিয়ে যাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো আমি ইনভাইট করি আমার মন্দির যেতবে ইয়ে প্রতিষ্ঠা হল সেতবে ইনভাইট করি আমি সেতবে সে আমি সময় দিয়ে পারি নথিলে। তারপরে এবে আমি অসি আমার অনেক কাম অছি, এটি গোটে কর্মরত মহিলা মানক পাই হোস্টেল তৈরি করিবার অছি, পুনে উপরে আমার অফিস কিছু নাই মানে এডে বড় কল্যাণ মণ্ডপ কু বুঝিয়া পাই, তেন উপরে কিছু গোটে করিব বলিকি সেটা বি আমার গোটে যোজনা অছি। তা বাহারে আমার মন্দির আহরি কেতে কাম অছি, অনেক কাম আমার হেই পারিনি, তেনকি কিছু কাম হেবা পাই আমি তাঁর সাথে কথাবার্তা বলে আমি তাঁকু মানে নিমন্ত্রণ করছু, দেখা যাও সে কেবে আসিবে কি না তাঁক উপরে সেটা রহিলা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাহিঁ।